আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমার আরেকটি সাধারণ একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা ছিল আমার গত শুক্রবারের ব্লগ, তার মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। সপ্তাহ ঘুরে যাচ্ছে, তারপরে এখন আমি কিন্তু ব্লগটা দিতে পারিনি, ভিডিও করে রেখেছি, তারপর এডিট করেছিলাম অর্ধেক, কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না, আরও তো অনেক কাজ থাকে। তো চাকরিজীবী মায়েরা কতটা ব্যস্ত হয় বুঝতেই পারছেন, তাদেরকে কিন্তু ঘরে বাইরে সব জায়গায় সামলাতে হয়, সব কিছু আসলে এরকমভাবে হয় না। কারণ আমার যে কাজগুলি বেশি ইমার্জেন্সি সেগুলো আমি সবসময় প্রায়োরিটি দিই, সেগুলো আগে করি। আর ভিডিও দেওয়াটা একটা শখের বসে চ্যানেল খুলেছি, তো এটা তো মানে অনেক পরে, আগে আমার যে কাজগুলো বেশি ইম্পর্টেন্স আমি সেগুলো আগে করি। তো যাই হোক, আজকে সময় পেয়েছি তো ভাবছি আপনার সাথে শেয়ার করি, ভিডিওটা কমপ্লিট করে দেই। তো এখানে একজন আজকে আমি আমার চাকরি থেকে বুঝতে পারছেন, একজন নারী কর্মজীবী নারী তার সাপ্তাহিক কাঁচা বাচ্চাটা কেমন হয় সেটাই আসলে আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলদা চিংড়ি নিয়ে আসছি, তারপর কাচকি মাছ আনছি, সব কিছু অল্প অল্প নিয়ে আসছি। এখানে গলদা চিংড়ি, এটা আমাকে বলেছে যে গলদা চিংড়ি, তো বাজারে আমি এর চেয়ে বড়ো চিংড়ি পাই নাই, তো মেবি এটা আমি যাই না, হতে পারে গলদা চিংড়ি। তো যাই হোক, আর গলদা চিংড়ি মাছ নিয়ে আসছি হাফ কেজি, কাচকি মাছ নিয়ে আসছি 250 গ্রাম। আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচমিশালি মাছ আছে, এই মাছটা কিন্তু চচ্চড়ি করলে ভীষণ ভালো লাগে খেতে, ভুনা করলেও ভালো লাগে। এখানে পাঁচমিশালি মাছ আছে, এইগুলো নিয়ে আসছি আমি হাফ কেজির মতো। আর এখন আমি যে মাছগুলো দেখাবো সেটা হচ্ছে গিয়ে টাকি মাছ। টাকি মাছ আসলে একসময় মানুষ খেত না, কিন্তু এখন কিন্তু দামও বেড়ে গিয়েছে এবং মানুষ খায় বলে কিন্তু দামটা বেড়ে গিয়েছে। এটা নিয়ে আসছি আমি ভর্তা খাওয়ার জন্য। আর এইখানে দেখতে পাচ্ছেন পাঁচমিশালি মাছের সাথেও কিন্তু আমার টাকি মাছ আছে, বাট আমি সেগুলো একটু আলাদা করে নিচ্ছি। টাকি মাছগুলি আমি ওই যে বড়ো যে মাছগুলি ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছি সেই মাছগুলির সাথে মিশিয়ে আদার্স যে ছোটো মাছ আছে সেগুলো আমি আলাদা করে রাখছি। তো আমার কিন্তু মাছগুলো আলাদা করে হয়ে গেছে, আর যে টাকি মাছগুলো আমি একসাথে রেখেছি, আর দেখতে পাচ্ছেন একদম লাফিয়ে লাফিয়ে মনে হচ্ছে আমার বাসায় চলে আসছে মাছগুলি, একদম তাজা জিয়াল মাছ, দেখতে ভালো লাগে। আর এই মাছের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো, এই মাছের ভর্তাগুলি যদি পাটায় পিষে করানো হয় সেটাও ভালো লাগে, তারপর যদি হাতে ভেজে হাতে ডোলে করা হয় সেটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো মাছগুলো আমি কেটে নেব, যেহেতু আমি সারা সপ্তাহ সময় পাই না। আর এই যে এখানে একটা বোয়াল মাছ আছে, তো এই মাছটা আমার মেয়ের অনেক পছন্দ, বোয়াল মাছ সে অনেক পছন্দ করে। তো এই মাছগুলি আমি আজকে কেটে নেব, বোয়াল মাছটা কাটবো, চিংড়ি মাছ আর কাচকি মাছটা আমি রেখে দেবো প্যাকেট করে, আর চিংড়ি মাছটাও আমি প্যাকেট করে রেখে দেবো, কারণ চিংড়ি মাছটা আমি সবসময় রান্না মানে ফ্রিজ রান্নার আগে আমি কেটে নিই, যখন মানে বেশি নরম হলে কিন্তু ভালো লাগে না। তো এই তো মাছগুলি, চিংড়ি মাছ, এখানে এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ আছে, তো এটা আমি দুটো প্যাকেট করব, তারপর কাচকি মাছকেও আমি দুটো প্যাকেট করব। আর এই মাছগুলি টাকি মাছগুলি রেখে দেবো, তারপরে ছোটো মাছগুলি যে এটাকে আমি দুটো প্যাকেট করব। আর এই যে বল মাছটা আছে এটা আজকে কেটে নেব, ছোটো মাছগুলি কাটবো, বল মাছটা কাটবো, আর টাকি মাছগুলি কেটে নেবো, চিংড়ি মাছ আর কাচকি মাছটা আমি প্যাকেট করে রেখে দেবো। আর কাচকি চিংড়ি মাছ কিন্তু শক্ত অবস্থা, যখন ফ্রিজ থেকে নামানোর পর শক্ত অবস্থায় কাটলে কিন্তু মাথাটা ভাঙে না এবং কাটতে অনেক ভালো লাগে, মানে ভেঙে যায় না, একটু শক্ত শক্ত থাকলে কাটতে না অনেক ইজি ফিল করা যায়। তো সেজন্য আমি রান্না করার আগে আগে কাটি। তো এখন আমি কিছু মাছ যেগুলো কাটবো না সেগুলি প্যাকেট করে রাখবো, আর বাকিগুলো আমি কেটে নেব। আর শুক্রবার দিন কিন্তু এক মানে বৃহস্পতিবার আমার অর্ধেক মানে আমি পুরো ফুল ডিউটি করি না, হাফ ডিউটি করি, তো সেদিন আমি চেষ্টা করি অনেক কাজ আমি গুছিয়ে রাখার জন্য। তো শুক্রবারটা কিন্তু অনেক টাইম চলে যায় আমাদের, যারা আমরা সার্ভিস হোল্ডার, যারা আমরা মানে জব করি বাহিরে, তাদের কিন্তু অনেক টাইম চলে যায় বাজার টাজার গুছাতে, তারপর রান্নাবান্না আছে, নিজে পার্সোনাল কিছু কাজ থাকে, সব কিছু মিলে কিন্তু আমাদের অনেক প্রেশারে যায়। তো দেখতে পাচ্ছেন বোয়াল মাছটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ বোয়াল মাছ দেখে মনে হয় যে সাদা, অ্যাকচুয়ালি এটাতে কিন্তু এতে কিন্তু অনেক ময়লা থাকে, আর কাটার পর কিন্তু সেই ময়লাটা পরিষ্কার করা যায় না। যদি কেটে নেওয়ার আগেই যদি একটা এই যে এরকম একটা মাঝুনি দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর এটা কিন্তু অবশ্যই আমার হাঁড়িপাতির মাজার মাঝুনি না, এটা আমি একটা আলাদা করে রেখে দিই মাছ টাছ পরিষ্কার করে রাখার জন্য, করার জন্য, কারণ বোয়াল মাছটা আমার প্রায় সময় খাওয়া হয় যেহেতু মেয়ে পছন্দ করে। একটু আলতো করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, ক্লিন করে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকখানি ময়লা বের হয়ে আসছে, কালো কালো ময়লা বের হয়েছে।
তো আমি এখন ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু সাদা হয়ে গিয়েছে আমার মাছটা। তো আমি এখন ছোট মাছগুলি একটু আলাদা করে নিচ্ছি, প্যাকেট করে দুইটা প্যাকেট করে নিচ্ছি। আমরা তো মামে দুজন মানুষ, আমাদের খুব বেশি লাগে না খাবার দাবার, অল্প লাগে, সব কিছু অল্প লাগে দুজন মানুষ। বোয়াল মাছটা কেটে নিচ্ছি আগে, চিনি মাছ। আর আমি কাসকি মাছগুলো কিন্তু প্যাকেট করে নিয়েছি, এখন আমি ছোট মাছগুলো কাটবো, টাকি মাছ কাটবো, আর বোয়াল মাছটা কেটে নিচ্ছি। আর বোয়াল মাছ কাটতে গেলে আমার খুবই সমস্যা হয়, কারণ বোয়াল মাছের মাথাটা এত শক্ত, বোয়াল মাছের মাথা কাটতে আমার অনেক বেগ পেতে হয়। বোয়াল মাছটাকে আমি দুটো প্যাকেট করে নিচ্ছি। মামের সংসার আর কিবার লাগে বলুন, অল্পতে কিন্তু হয়ে যায়। তো ছোট মাছগুলো এগুলো কিন্তু খুবই সবার অনেক পছন্দের খাবার, সবাই খুব পছন্দ করি। তো ছোট মাছটা আমি দুটো প্যাকেট করে নিলাম। আর এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছটাও আমি দুটো প্যাকেট করে নিচ্ছি। তো আমার কিন্তু প্যাকেট করা হয়ে গেছে, এখন আমি টাকি মাছগুলো কেটে নেবো। আর এই মাছের ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, টাকি মাছ মানে এই ছোট মাছগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি। ছোট মাছ কিন্তু কাটা অনেক ঝামেলা, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়, একটু কষ্ট করে কেটে নিতে পারলে কিন্তু খুব মজা করে খাওয়া যায়। নিয়েছি এখন আমি টাকি মাছগুলো কেটে নিচ্ছি, এটা হচ্ছে ভর্তা করব, অনেক মজা হয় কিন্তু, একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো মাছগুলি আমি কেটে নেওয়ার পর আমি এখন এই মাছগুলি আমি এখন একটু কিছু মাছ আমি রেখেছি ভর্তা করার জন্য, একটু বড়ো সাইজগুলো সেগুলো তুলে রাখছি, আর একটু ছোটোগুলো যেগুলো সেগুলো আমি এই যে এখন মেখে নিচ্ছি, আমি একটু ভর্তা করবো ভেজে। তো সেটা কিন্তু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব না, আমি মাছের বাজারটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। তো শুক্রবার দিন তো সারাদিনই গেল মাছ কাটা, রান্না টান্না করা, খাওয়া দাওয়া, তারপর চলে আসলাম এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলে নাস্তা বানাবো, আর আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা নাস্তা শেয়ার করব, আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আজকে আমি দেখাবো 10 টাকার বন্ডটি দিয়ে আর একটা সিদ্ধ ডিম দিয়ে অনেক মজার একটা নাস্তা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ফ্রেশ দেখে একটা রুটি নিয়েছি, আর এই রুটিটার দাম মাত্র 10 টাকা। এই রুটিটা কিন্তু চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে সম্পূর্ণ একদম ইউনিক একটা নাস্তা আপনাদেরকে দেখাবো, যে নাস্তাটা হয়তো আমরা অনেকেই জানি না এটা সম্পর্কে, এটা হয়তো বা আপনারা অনেকেই বানাতে পারে না, সেজন্যই শেয়ার করলাম যদি কারো উপকারে লাগে। তো আমি প্রথমে বনটাকে আমি একটু টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। তো আমার কিন্তু বনরুটিটা আমার টুকরো টুকরো করে নেওয়া শেষ হয়ে গেছে, এখন যে ডিমটা, এই ডিমটাকে আমি কয়েকটা স্লাইস করে নিচ্ছি, কয়েক টুকরা করে নেব। আর ডিমটা কিন্তু টুকরা করেই নেবেন, এটা কিন্তু এভাবে টুকরো করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, এইভাবে করবেন যতটুকু সম্ভব বড় রাখা যায় আর কি, খুব বেশি বড় রাখা যাবে না, এই যে এইভাবে করবেন, এর চেয়ে ছোটো আপনারা করতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করবেন, গ্রেট করে নেবেন না, তাহলে কিন্তু নাচাটা খেতে ভালো লাগবে না। তারপরে দেখে এখন আমি নিয়ে নিচ্ছি একটা বোলে পানি নিচ্ছি,
তো পানি নিয়ে আমি এখন যে মুঠো মুঠো করে আমি পাউরুটি নিয়ে জাস্ট আমি কিছু কয়েক সেকেন্ড রাখবো, বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু পাউরুটিগুলো একদম গলে যাবে, খুব বেশি সফট হয়ে যাবে। তো আমি এখন নিজে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে যে চিপে চিপে যে গায়ে পানি আছে এক্সট্রা, সেই পানিটা আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলি পাউরুটি আমি একটু ভিজিয়ে আমি পানিটা ফেলে নিয়ে নিচ্ছি। তারপর আমি যেটা করবো তার সেটা হচ্ছে গিয়ে আমি এখন এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো, যে যেমন ঝাল খান সেভাবে দিবেন। তারপরে আমি একটা শুকনো মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি আলতো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই বন্ডটা খেতে কিন্তু মিষ্টি লাগে, তা আমি কিছু ঝাল দিয়েছি, তো ঝাল আর মিষ্টির কম্বিনেশনে এই নাস্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে। একটু আলতো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো আমার সব কিছু কিন্তু মিশানো শেষ হয়ে গেছে, আমি এখন একটা শেপ দিয়ে নেব। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে আপনারা কিন্তু গোল শেপ দিতে পারেন। তো আমি একটু চ্যাপটা করে একটু শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই শেপ দিয়ে নিচ্ছি আমি। তো আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। দেখলেন তো 10 টাকা দিয়ে কিন্তু 2 জন মানুষের নাস্তা অনায়াসে হয়ে যায়। যেহেতু আমরা মামে 2 জন মানুষ, আমাদের কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। আর চা হলে তো কোনো কথাই নেই, সম্পূর্ণ ভিন্ন রকমের একটি নাস্তা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর আমি এক এক করে নাস্তাগুলি প্যানে ছেড়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি নাস্তাগুলি ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না নাস্তাগুলি হতে। নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তো এতে আমার নাস্তা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক জোস লাগছে, খেতেও কিন্তু অনেক মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, দেখ কথা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।